বিসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি টিবিলন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টিবিলন ঔষধটি ভেক্সিমকো কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল টিবিলন এটি সাধারণত টিবিলন টু পয়েন্ট এমজি আকারে পাওয়া যায় যে সকল রুগীদের জন্য টিবিলন ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে নারীদের প্রিয়ডের বন্ধ হয়ে আসা মহিলাদের স্বাভাবিক সন্তান উৎপাদনের ক্ষমতা ক্রমশ হ্যাস পাওয়া অর্থাৎ কমে যাওয়া অনেক সময় মাসিক একদম বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক অথবা কৃত্রিম মনোপুঁজের লক্ষণসমূহের চিকিৎসায় মনোপোজের পরবর্তী অস্টিও প্রাইসিস এবং হাড় ক্ষয়ের ঝুঁকি আছে এমন রুগী যদি প্রতিরোধক এ সকল ক্ষেত্রেও টিবলন ঔষধটি দেওয়া হয়ে থাকে টিবলন ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল মহিলাদের বয়স পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন বছরের নারীদের পিরোডের বন্ধ হয়ে গেছে কিংবা বন্ধ হয়ে আসতেছে মহিলাদের প্রোড বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে আসছে কিংবা যাদের সন্তান উৎপাদনের ক্ষমতা অস্বাভাবিক কিংবা উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে অনেক সময় মাসিক একদম বন্ধ হয়ে যাচ্ছে বা স্বাভাবিক অথবা কৃত্রিম মনোপুজের লক্ষণ সমূহ দূর করার জন্যই মূলত টিবিলন ঔষধটি দেওয়া হয়ে থাকে টিবিলন ঔষধটি অতি সহজে এবং দ্রুত এই সকল সমস্যা দূর করে ফেলে তাছাড়া যে সকল রুগীদের মনোযোগের পরবর্তী অস্টিওপোরসিস এবং হার ক্ষয়ের ঝুঁকি রয়েছে এমন রুগী যদি ও প্রতিরোধক ক্ষেত্রেও টিবিলন ঔষধটি দেওয়া হয়ে থাকে টিবিলন ঔষধটি খাবার নিয়ম হলেও সাধারণত দৈনিক একটি করে ট্যাবলেট এক থেকে দুবেলা খাওয়া যেতে পারে তবে এটি দৈনিক নির্দিষ্ট একটি সময় খেতে হয় রুগীর রুগী যে দিন খাবে বা যে সময় খাবে সেই নির্দিষ্ট সময়েই টিবিলন ঔষধটি খেতে হবে তবে টিবিলন ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ বা রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এটি দোকান থেকে এনে কিংবা আন্দাজে কোনোভাবেই খাওয়া যাবে না এটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা ডাক্তার প্রথম অবস্থায় আপনাকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন আপনার মনোপোজ এর সমস্যা রয়ে রয়েছে কিনা কিংবা আপনার যে সমস্যাটি রয়েছে আপনার বয়স থেকে পঞ্চান্নর ভিতরে হলে যে প্লেডের যে সমস্যা কিংবা সন্তান উৎপাদনের যে অক্ষমতা বা আস্তে আস্তে কমে আসা যে ধরনের সমস্যা থাকুক না কেন এটি ডাক্তার দেখে বা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যদি টিবিলন ঔষধটি দ্বারা আপনার এই সমস্যা সমাধান করা সম্ভব হয় তাহলে ডাক্তার টিবিলন ঔষধটি দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় সেটিও ডাক্তার দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি টিবিলন ঔষধটি খাবার ফলে কিছু পাশব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পাশব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন পেটে ব্যথা করা ডায়রিয়া হওয়া বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া মাথা ব্যথা করা ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রেই হয়ে থাকে গর্ব অবস্থা এবং দানকালীন সময় কোনোভাবেই টিবিলন ঔষধটি খাওয়ানো যাবে না এই সময় বিরত থাকতে হবে খাওয়ানো থেকে যদি আপনাদের টিবিলন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন